বিয়ে করেছেন ছোট বড়দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, কনে নাফিসা। দুই পরিবারের সম্মতিতে গত বছরের 16 ডিসেম্বর ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে তিনি বিয়ে করেছিলেন আরো 4 মাস আগে। গত বছরের 5 আগস্ট খবরটি এতদিনে প্রকাশ্যে আনার কারণ জানালেন হাজারো ভক্তের প্রিয় এই অভিনেতা। তিনি বলেন, আগস্টের 5 তারিখ আক্ট করার পর ভেবেছিলাম সেপ্টেম্বর অক্টোবরের দিকে অনুষ্ঠান করব, কিন্তু আমার দুলাভাই দেশের বাইরে। আমাদের ব্যাচেলর পয়েন্টের লাস্ট লটের শুটিং সবকিছু মিলে অনুষ্ঠানটি সেট করতে পারছিলাম না। একদিকে ঘোষণাটাও দেরি হয়ে যাচ্ছিল, পরে ভাবলাম বিজয় দিবসেই ঘোষণাটি দিয়ে দিই। এছাড়া তিনি আরো বলেন, আমার আব্বা আম্মা আর তার আব্বা আম্মা যে ভেতরে ভেতরে এমন পরিকল্পনা করে রেখেছিলেন আমরা জানতাম না। বিয়ের পর তারা অনেক খুশি হয়েছেন, তাদের মনের আশা পূরণ হয়েছে, বাবা মার আনন্দ দেখে আরো বেশি ভালো লাগছে। আমার ঘরটা এখন আনন্দমুখর, বিয়ের পর থেকে ঘরময় একটা আনন্দ উৎসব চলছে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। দোলা রুদ্র, অনাবিল এন্টারটেইনমেন্ট, ঢাকা।